بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুমিন মুসলমান দ্বীনি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম ব্যতিক্রম ধর্মী একটি চিকিৎসা নিয়ে আমাদের এক বোন কুমিল্লা লাঙ্গলকোট থেকে আই রিপিট কুমিল্লা লাঙ্গলকোট থেকে এক বোন আসছে তো জীবনে মানুষের জিন এবং যাদের সমস্যা থাকবে আছে ছিল এই যে স্বাভাবিক বিষয় অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না তো বিশ্বাস করা এবং না করা এই দুইয়ের মাঝখান থেকে যারা ভুক্তভোগী পরিবার তারাই আমাদের কাছে আসে তো আল্লাহ পবিত্র কোরআনে জিনের কথা বলছি অনেকে জানে কোরআনে জিনের কথা আছে কিন্তু বাস্তবে যে জিন মানুষকে ধরে এরকম চিন্তা চেতনা নাই তো আজকে এক বোনের আমরা চিকিৎসা করব আপনারা দোয়া করবেন বোনটি যেন সুস্থ হয় আল্লাহ পাক যেন আমার ওসিলায় বোনটিকে সুস্থতা দান করে মূলত সকল প্রশংসার মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা তো তার বান্দা এবং গোলাম মাত্র আর আমাদের একটাই স্লোগান আপনারা জানেন যে ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন তো চলুন দেখি জিনেরা কি বলে কথা বলে দেখি তোমার নাম কি বাবা নাস নাজমুল না চমৎকার একটা নাম তোমার তোমরা হিন্দু না মুসলমান আমি মুসলিম আর আচ্ছা একজন হিন্দু না এখন তুমি কেন ধরছো এই বোনটাকে আমি তো ইচ্ছা করে আসি না আমাকে সালাম করেছে ইচ্ছা করে আসো নাই কেউ পাঠাইছে তুমি কি চাও আমি মুক্তি চাই মুক্তি চাও তোমাকে যদি মুক্ত করে দেই তুমি কি চলে যাবা আর কখনো আসবা না তো আচ্ছা তুমি কি কি ক্ষতি করছো এই বোনটার আমার বলছে এদের সংসার ঝগড়া লাগে তো ঝগড়া লাগাইছি স্বামী স্ত্রী মারপিট লাগে জোরে কো জোরে কো ভলিউমটা এখন দুইয়ে আছে এটা দশ বানাও বলছে সংসার অশান্তি লাগাই তো অশান্তি লাগাইছি বলছে স্বামী স্ত্রীর মারপিট লাগাইতে মারপিট লাগাইছি মারপিট হইতো অনেক আমাদের পুরো টোটাল সংসারটা নষ্ট হয়ে গেছে আচ্ছা বাড়ির দুধের উদ্ধার সবকিছু নিয়ে গেছে তারপর তারপর এগুলো করতাম আর কি ওদের বাড়ি থেকে খাবার খাইতাম কি খাবার খাইতো তুমি যা খাইতাম তাই খাইতাম মানে এই রোগীর শরীরের ভিতরে প্রবেশ কইরা রোগীর শরীরে প্রবেশ কইরা ঘাপুস ঘুপুস করে খাইতা ঘাপুস ঘুপুস করে খাইতাম না ভদ্রভাবে খাইতাম হ্যাঁ ভদ্রভাবে খাইতাম ও আমার সাথে কথা বলতে অর্থাৎ তুমি স্বাভাবিক জীবনযাত্রা মানে এমন ভাবে থাকতে যেন কেউ বুঝতে না পারে তাই না শোনো আমার দিকে দেখো তোমরা যে কাজগুলো করতেছো এগুলো ঠিক কাজ আমরা তো ইচ্ছে করে করি না আমরা যদি না করি আমাদের কত মারতো কে মারে যে পাঠাইছে কে পাঠাইছে হুজুরে কোন হুজুর এটা সাদিক হুজুরে সাদিক কেন আমাদের এলাকা আমার ওয়ার্কের সমস্যা গত রমজান আগে রমজান শুরু হয়েছিল ওদের কাছে নিয়েছিলাম ওদের কাছে নিয়েছি ওরাই করছিল তুই একটা মিথ্যা কথা কইলি আর আমি বিশ্বাস করলাম না সত্যি আমি মিথ্যা কথা বলতেছি না তুমি সাদেক হুজুরের নাম বলবা আর আমি স্বীকার করবো বিশ্বাস করবো যে হতে পারে সত্য করে বলো কি পাঠাইছে না সত্যি সত্যি সাদেক সত্য কথা কও কি পাঠাইছে সাদেক হুজুর পাঠাইছে আমরা ইচ্ছে করে আসি না আমাদের হুজুর কখনো মানুষের ক্ষতি করে অবশ্যই করে আমি আপনার কাছে মাফ চাই আমাকে মুক্তি করেন আচ্ছা আমি তোমাকে মুক্ত করে দেব তুমি সাদেক হুজুরের যা গলায় দিতে পারবা মানে যে ওর বাংলা বাজাই দিতে পারবা আমার তো সে শক্তি নাই আমি তোমাকে শক্তি আল্লাহর কাছে ভিক্ষা চায় নিয়ে দিব যারা মানুষের ক্ষতি করে ঠিক আছে আচ্ছা তোমারে আগে মুক্ত করি দেখো তোমার শরীর হালকা হয়ে গেছে ইনশাআল্লাহ হয়েছে বলো আলহামদুলিল্লাহ তুমি মুক্ত হাত পাতো দেখো তোমার হাতে ছুরি গেছে অদৃশ্যভাবে ইনশাআল্লাহ গেছে বলো আলহামদুলিল্লাহ সময় দশ সেকেন্ডের মধ্যে সাদেক হুজুরে যায়া তলপেটে একটা লাথি মাইরা দিয়ে চলে আইবা আবার আইবা যাও যারা মানুষের ক্ষতি করে তাদেরকে এই জিনগুলো ছাইরা ওদেরই অ্যাকশন নিতে হবে দশ সেকেন্ড পার হয়ে গেছে চলে আসো চুপ থাকেন
না আপনি কথা অনেক কইছেন আর কইরেন না হ্যাঁ আরে লাথি মারছো ওর পর্যন্ত যাইতে পারছো কি হইছে পয়সা কেসে মাটিতে মিথ্যা কথা কইছেন একদম হ্যাঁ পড়ে নাই বসা ছিল বসা থেকে কুইয়ে হইছে তাহলে ও কুফরি বাস কুফরি বাস অনেক কুফরি বাস আর অনেক খারাপ হইছে ঠিক আছে এখন আল্লাহর রহমতে কুরআনের শক্তিতে তুমি তো এখন ফ্রি আচ্ছা একজন কো আচ্ছা ওরা তো হিন্দু ওরা কি মুসলমান হবে জিগাও হ্যাঁ হবে না তোমার কথাই তো লাভ নেই ওরা ওদেরকে জিগাও আরে সামনে আসো তো একজন নমস্কার হ্যাঁ নমস্কার চমৎকার নমস্কার করলে আমি জবাব দেই চমৎকার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা কি সবাই মুসলমান হবা অবশ্যই মুসলমান কেন মুসলমান হবা তোমরা আমরা চাই না আমাদের হিন্দু জীবন অনেক কষ্টের জীবন আচ্ছা তোমরা তো জাদুঘরে আন্ডারে ভর্তি বন্দি তোমাদের মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করি আগে আল্লাহর কোরআনের শক্তি দিয়ে হ্যাঁ আল্লাহ তুমি সর্বশক্তিমান দেখো তো তোমরা এখন হালকা অনুভব করতেছো কিনা তোমরা এখন ফ্রি তোমাদের ফ্রি করছে কে আল্লাহ আল্লাহ ওসিলা কে আপনি ঠিক আছে এখন থেকে তোমাদের ওস্তাদ কে আপনি শুকরিয়া আচ্ছা বলো আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আব্দুহু ওয়া রাসূলু হইছে জি কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে এখন থেকে নামাজ পড়বা কোরআন পড়বা ওকে আর কারো ক্ষতি করবা না তোমরা জাদুঘরে আন্ডারে বন্দি না তোমরা এই রোগী শরীরে আর ডুববা না কিন্তু রোগীর আশেপাশে থাকবা যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে ডুববা কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হলে ওনার স্বামীকে জানাবা রোগীর স্বামী সন্তান পরিবার আর কারো শরীরে কোনো জাদুটনা আছে তোমাদের রিজিকের মালিক কে আল্লাহ তোমরা এখন আল্লাহর কাছে বিসমিল্লাহ বলো খানা রেডি হবে খানা খাবা কিছু না বলো না নতুন মুসলমান হলে মিষ্টি খাবা না হ্যাঁ খেজুর খাবা হাত পাতো হে আল্লাহ তোমার রাজ্জাক তুমি তো রাজ্জাক হে আল্লাহ তুমি তো রাজ্জাক পাইছো সত্যি সত্যি পাইছো মিথ্যা কইলে গুনাহগার হবা সবাই মিলে খাও বিসমিল্লাহ বইলা সত্যি খাইতেছো না আমি তো দেখি না খেজুর আসলে আইছে কিসের মাধ্যমে আসছে এটা কোরআনের শক্তিতে আসছে খেজুর ফুরাই গেছে আমি তো একটা খাইছি আরো লাগবে না ওদেরকে খাওয়াবা না ওদেরকে দিছি আচ্ছা আর কিছু খাবা না এখানে উপস্থিত অনেকেই আছে আমি মুখটা নিব না ভাই আপনি যে আপনার স্ত্রীর যে আমি চিকিৎসা করলাম আপনি তো স্পষ্ট দেখতেছেন আপনার কিছু বলার আছে আপনার মুখ নিচ্ছি না আমি বলেন আমার কিছু বলার নাই উনি আর আমার বাড়িতে কোনো সমস্যা আছে কিনা আচ্ছা আমরা ওটা দেখব আমার পুরো শক্তি কিছু আচ্ছা দেখতেছে এই শোনো তোমরা তো এখন আমার দলের লোক আমার মেয়ে আমার একটা ছোট বাচ্চা আছে মেয়েটার উপর ভাই আমার তুমি এখন আমার তোমরা আমার দলের লোক না তোমার নাম কি আমার নাম হচ্ছে রাজীব হ্যাঁ রাজীব 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 তো মইরা গেছে গুন্ডা রাজীব যাই হোক রাজীব বাকিগুলোর নাম ঠিক করো আই একজন সামনে আসো ওয়ালাইকুম সালাম তোর নাম কি ছিল আমার নাম ছিল চন্ডী জোরে কো চন্ডী 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 নাম ছিল না ছেলে না মেয়ে ছেলে আমরা সবাই ছেলে ছেলে চন্ডী থেকে কি নাম রাখা যায় রে সুইটি রাখি আরে চুপ থাকেন চন্ডী থেকে কি নাম রাখা যায় তোমার নাম রাখলাম উসমান ঠিক আছে ঠিক আছে পিছনে আরেকজন আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার নাম কি ছিল আমার নাম ছিল কি যে কয় ওমর ওমর তো মুসলমান রে তুই তো হিন্দু ছিলি কিন্তু কি না আমার নাম ওমর রাখছে অমল ওমর না অমল ওমর তাহলে তোর নাম ওমর তোমার নাম এখন থেকে ওমরে থাকবে ঠিক আছে ঠিক আছে তোমরা কিন্তু যদি আবার মুত্তাত হয়ে যাও আমি বাউডা বাজাই দিব কিন্তু আরেকজন আসো ওয়ালাইকুম সালাম তোমার নাম কি পিন্টু 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 নাম তো মুসলমান আচ্ছা পিন্টুই থাক আরেকজন কি নাম দিবেন জায়েদ হ্যাঁ জায়েদ পিন্টুর নাম জায়েদ ওকে আরেকজন আয় ওয়ালাইকুম সালাম তোমার নাম কি জগন্নাথ হ্যাঁ জগন্নাথ জগন্নাথ কাম সারছি রে
তোমার নাম কি জগন্নাথ? তোমার নাম কি দেওয়া যায়? আমার একটা নাম জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম। হ্যাঁ ঠিক আছে। আর যেটা মুসলমান ছিল শুরু থেকে ওর নাম কি ছিল? ওই সামনে নাজমুল। নাজমুল। ওকে, এখন দেখো এই রোগীর শরীরে আর কোনো জাদুটোনা আছে? না। তোমরা হাত পাতো সবাই। দেখো তো তোমরা সকলে যুদ্ধের পোশাক এবং ছুরি পাইছো কিনা বলো। আলহামদুলিল্লাহ। পোশাক পরো, ছুরিগুলো হাতে নাও। রোগীর শরীরে আর কোনো জাদুটোনা আছে? রোগীর শরীরে আর কোনো জাদুটোনা আছে? রোগীর স্বামীর শরীরে যে জাদুটা আছে ছুরি দিয়ে বিসমিল্লাহ বলে কোপ দিয়ে কাটো। ডান হাতে কেটে গেছে? সত্যি? ওই যে ক্ষতিটা করছে কে? তুই কাটছস? আপাতত আগের মতো হবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, রোগীর বাচ্চা কাচ্চা এগুলোর ক্ষতিগুলো কে কাটবে? কাটে দাও। আজকে থেকে রোগীর বাড়িতে তোরা দায়িত্ব নিয়ে থাকবি এবং নামাজ পড়বি। রোগীর পক্ষ থেকে যদি আমার কাছে আর কোনো বিচার আসে তাহলে কিন্তু আমি তোমাদের বাংলা বাজাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের এই ভিডিওটা সারা দেশের মানুষ দেখবে, তোমরা জিন হয়ে মানুষের জন্য কিছু বলবা? এদিক তাকাও, দেশবাসীকে সালাম দাও, দিয়ে কিছু বলো। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছি জিন, আর আমরা ইচ্ছে করে আসি না, আমাদেরকে পাঠাইছে। আমরা চাই না কোনো মানুষের ক্ষতি হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আচ্ছা, আর কিছু বলার না, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, কি কাজ করলে তোমরা মানুষকে ধরতে পারো না এটা বলো। জি, মানে কি এমন কাজ করলে, আমল করলে তোমরা মানুষকে ধরতে পারো না? নামাজ পড়লে, সবসময় শরীর বন্ধ রাখলে তোমরা ধরতে পারো না? না। আচ্ছা, কোন কাজ করলে তোমরা সহজে ধরতে পারো? নামাজ না পড়লে, এরপরে কি যে কয় শরীর বন্ধ না রাখলে, মিথ্যা কথা বললে, এগুলা। আবার খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে আমরা খাই ওদের সাথে, খেয়ে নাও, তাই নাকি? আচ্ছা, তুমি যে আইসো আমার জাদু করার চেষ্টা করো নাই? না, আমি তো জাদু করবো না, কারণ আমি তো মুক্তি হতে চাই। আচ্ছা, তুমি জানতা যে আমার কাছে আসলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারতাম কোরআনের শক্তিতে? কেমনে জানতা? ভিডিও দেখছি। কেমনে তুমি জানতা? ইউটিউবে ভিডিও দেখছি ওর সাথে শুয়ে। ও, মানে ওই রোগীর স্বামীর সঙ্গে শুয়ে শুয়ে তুমি ভিডিও দেখতা? তুমি তুমি আমার চিনো? আমার নাম কি? আপনার নাম হচ্ছে সারোয়ার। আর ইউটিউব চ্যানেলের নাম? মমিন মুসলিম। আচ্ছা, জিন হয়ে আমার ইউটিউব চ্যানেলটা যারা ভিডিওটা দেখতেছে সবাইকে সাবস্ক্রাইব করতে বলো তো। হ্যাঁ বলো, সবাই হুজুরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা কমেন্ট করবেন। ঠিক আছে, সকলকে সালাম দিয়ে তোমরা চলে যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম। মারাত্মক একটা জিন পাইলাম। ঠিক আছে, হ্যাঁ ধরে গেছে, আপনার ছবি উঠবে কিন্তু ছবি আপনি। হ্যাঁ সেটাই, চোখ বন্ধ করেন তো, দেখেন তো কি দেখতে পাচ্ছেন। না না, কিছু দেখতে পাইছিলেন? চোখ বন্ধ অবস্থায় কিছু দেখছিলেন? কি দেখছিলেন? ঝাপসা দেখা যাচ্ছে। আবার চোখ বন্ধ করেন, নামাজের রক্ত পার হয়ে যাচ্ছে। কি দেখতে পাচ্ছেন? পাঁচজন। সাদা পোশাক না কালো পোশাক? সাদা পোশাক। এই নাসমুল, আবার একটু হাজির হও তো। ওয়ালাইকুম সালাম। তোমরা রোগীর পরিবারকে দেখে রাখবা তো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। Jazakallah.